প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে ইউজি পড়ছো, পিজি পড়ছো, ইভেন সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের এক্সামিনেশন অনলাইন অফলাইন মিশিয়ে অর্থাৎ ব্লেন্ডেড মোডে নোটিশ প্রকাশিত করলো আরও একটি ইউনিভার্সিটি, যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা অনলাইনে হতে চলেছে, কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা অফলাইনে হতে চলেছে। এ কেন, কাদের পরীক্ষা অফলাইনে, কাদের পরীক্ষা অনলাইনে, এ হবে সমস্তটাই জানাবো। একই সাথে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে তৃতীয় একটি মামলা করা হলো, সেই মামলার রায় নিয়ে এবং এই মুহূর্তে মামলাটি কেন করা হলো সমস্ত কিছুই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তুমি যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, আমরা সকলেই জানি যে রাজ্যের বিভিন্ন কলেজে বিভিন্ন মোডে পরীক্ষা হচ্ছে, রাজ্যের 90% বিশ্ববিদ্যালয় অনলাইনেই পরীক্ষা নিচ্ছে, কিন্তু এটাও দেখা যাচ্ছে ইউজি পিজির পরীক্ষা একই ইউনিভার্সিটির আন্ডারে এ বিভিন্ন পদ্ধতিতে নেওয়া হচ্ছে, ভিন্ন পদ্ধতি নেওয়া হচ্ছে, কোনো ডিপার্টমেন্টে অনলাইনে, কোনো ডিপার্টমেন্টে অফলাইনে, কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কীভাবে পরীক্ষা হচ্ছে সেটা জানাচ্ছি। তার আগে এ তোমরা সকলেই জানো তৃতীয় একটি মামলা করা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে, যে এক্সামিনেশন যাতে অনলাইনেই নেওয়া হয়, যে তৃতীয় মামলাটি সোমবারে এ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে গেছিল, যে মামলাটি সিলেবাস সংক্রান্ত, শুধুমাত্র যে সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট না করে এ অ্যাকচুয়ালি এক্সামিনেশান নেবে কীভাবে, এবং আদার্স পয়েন্টও যার মধ্যে যুক্ত আছে, সমস্ত ইউনিভার্সিটি প্রায় অনলাইনে নিলে রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটির এত সংখ্যক ছাত্রছাত্রী এই চারটে জেলার, তাদের এক্সামিনেশান কেন অফলাইনে হবে এ সিলেবাস কমপ্লিট না করেও, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তৃতীয় যে মামলাটি সোমবার খারিজ করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চে, এবং তোমাদের আরও বলেছিলাম যে বিচারপতি বলেছিল এটি একটা গুরুত্বপূর্ণ ম্যাটার, সিরিয়াস কেস, এটা আর ডিভিশন বেঞ্চে যাওয়া উচিত, সেই অনুযায়ী কিন্তু এই তৃতীয় মামলাটি যেটা সোমবার সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে গেছিলো, সেই মামলাটি কিন্তু ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির কাছে জনস্বার্থ মামলার দরুন কিন্তু এটা আবার পুনরায় পিআইএল করা হয়েছে। এক্ষেত্রে এ তোমাদের তৃতীয় যে মামলাটি, সেই মামলাটি কিন্তু 22 তারিখ কিংবা 23 তারিখ কিন্তু এই মামলাটি অ্যাকচুয়ালি আবার শুনানি হতে পারে হাইকোর্টে, এ যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে, হবেই এরকম কোনো নির্দেশ নেই কিন্তু হতে পারে, এবং মামলাটি যে ডিভিশন বেঞ্চে গেছে সেটা কিন্তু নিশ্চিত। এর কাজেই এখন আমাদের আবার ওয়েট করতে হবে, সত্যি বলতেও খারাপ লাগে যে বারবার তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে, তোমাদের যেরকম বিরক্ত লাগছে সত্যি কথা বলতে এখন আমারও বিরক্ত লাগছে। তো দেখার বিষয় এখন যে হাইকোর্ট অ্যাকচুয়ালি কী সিদ্ধান্ত নেয়। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য আরও একটি ইম্পর্টেন্ট তথ্য, ও সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম। এরপরে এ রাজ্যের আরও একটি ইউনিভার্সিটি এই মুহূর্তে অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে ইউজি পিজি যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার মোড়ের ঘোষণা করলো, একই সাথে কীভাবে পরীক্ষা হবে সেটাও বলে দেওয়া হলো। দেখা গেল রাজ্যের আরও একটি ইউনিভার্সিটি, স্বনামধন্য প্রায় ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি পরিষ্কারভাবে জানিয়ে দিল যে এক্সামিনেশান প্রত্যেকের সমানভাবে হচ্ছে না, আর যেখানে দেখা যাচ্ছে কিছু সাবজেক্ট রয়েছে, কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনে হচ্ছে, অর্থাৎ তোমরা তোমাদের যে প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য 15 মিনিট এবং পরীক্ষার এক্সাম দিয়ে অনলাইনে, তারপরে তোমাদের এই যে প্রশ্নপত্র রয়েছে সেটা সাবমিট করতে হবে অ্যাকচুয়ালি 45 মিনিটের মধ্যে, তোমাদের কলেজে গিয়েও তোমরা করতে পারো এবং অনলাইনেও তোমরা সাবমিট করতে পারো, মানে সম্পূর্ণভাবে অনলাইনেই হচ্ছে। তো এই যে অনলাইনে পরীক্ষা প্রেসিডেন্সি, সেটা কোন কোন ডিপার্টমেন্টের হচ্ছে, ইংলিশ ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, এমনকি পারফর্মিং আর্টস যে রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টের পরীক্ষা কিন্তু অনলাইনেই হচ্ছে, যেটা পরীক্ষা নিয়ামক সংস্থা কিন্তু অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দিয়েছেন, এবং বাদবাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা কিন্তু অফলাইনেই হচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারছ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে ইউজি পিজির যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিছু ডিপার্টমেন্টের অনলাইনে নিচ্ছে, কিছু ডিপার্টমেন্টের অফলাইনে নিচ্ছে, মানে একই ইউনিভার্সিটির আন্ডারে এ দুটি ছাত্রছাত্রীর
বিভিন্ন ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, মানে বুঝতেই পারছো আর্টসে যারা আছে তারা অনলাইনে পরীক্ষা দিচ্ছে, কিছু নম্বর তারা তাদের বেড়ে যাবে, এবং যারা সায়েন্সে আছে এবং আদার্স সাবজেক্ট রয়েছে, আদার্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী রয়েছে, তাদের অফলাইনে হওয়ায় কিছুটা নাম্বার কমে যাবে। তো এই নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। এটা কিন্তু একেবারে যে সঠিক ডিসিশান বা যে কারণেই নিন না কেন, ও এক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরাই। আর এরকমই কিন্তু ও শিক্ষা মহলের থেকেও প্রশ্ন উঠছে, শিক্ষা মহলের একাংশের ধারণা এরকমভাবে যদি প্রত্যেকের ক্ষেত্রে এ ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে, যেটা আমরা দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি অফলাইনে পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে বা স্থির করেছে, একই রকমভাবে এ অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে যারা অনলাইনে পরীক্ষা নিচ্ছে, সেখানে তো একটা ভিন্নতা দেখাই দিচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। সকলের সমস্যা সমান হলেও সকলের ক্ষেত্রে সমান ডিসিশান বা সিদ্ধান্ত আসছে না। কিন্তু এক্ষেত্রে কী, এক্ষেত্রে একটি ইউনিভার্সিটি কিছু ছাত্রছাত্রীদের অফলাইনে, কিছু ছাত্রছাত্রীদের অনলাইনে নিচ্ছে, সেক্ষেত্রে তো আরও বড় সমস্যার তৈরি হচ্ছে, যেটা এই মুহূর্তে এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে ঘিরে কিন্তু প্রশ্ন তুলছে শিক্ষা মহলের একাংশ, যেখানে পরীক্ষার পদ্ধতি এইরকমভাবে কোনো কারণে কোনো মতেই যুক্তিযুক্ত নয় বলে মনে করছেন। বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন আধিকারিকরা এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম চর্চা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন করছেন এরকম সিদ্ধান্তের কারণ কি। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু একটাই বিষয় বলা হচ্ছে যে ইতিহাস এবং ইংরাজি এই দুটো যে ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টের যে ক্লাস রয়েছে সেটা ব্লেন্ডেড মোডে অর্থাৎ অনলাইন অফলাইনে নেওয়া হয়েছে, সেই কারণেই এই অ্যাকচুয়ালি অনলাইনের ঘোষণা করা হয়েছে। এবং পারফর্মিং যে আর্টস রয়েছে সেই এই ডিপার্টমেন্টের পরীক্ষা কেন অনলাইনে করা হলো সে নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার কোনো উত্তর ইউনিভার্সিটি দেয়নি। এক্ষেত্রে এ বিভিন্ন ও যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা রয়েছে তারা তো প্রশ্ন তুলছেই, একই সাথে ওয়েব কুটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য ও কিন্তু ইউজিসির কাছে আবেদন জানিয়েছে যে রাজ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এ কেন অভিন্নতা বজায় থাকছে না, ভিন্ন পদ্ধতিতে কেন পরীক্ষা হচ্ছে, এই নিয়ে কিন্তু ও প্রত্যেকটা ইউনিভার্সিটির যে পরীক্ষা সেটা যাতে সমানভাবে পরিচালিত হয় সেই নিয়ে কিন্তু আবেদন জানিয়েছে ওয়েব কুটা ইউজিসির কাছে। তো এই মুহূর্তে বুঝতেই পারছো কিছু ইউনিভার্সিটি অনলাইন অফলাইনে তো দেখলাম, তার সাথে এখন আরও একটা নতুন জিনিস শুরু হলো যে একই ইউনিভার্সিটিতে কিছু ডিপার্টমেন্টের অনলাইনে পরীক্ষা, কিছু ডিপার্টমেন্টের অফলাইনে পরীক্ষা, যার কারণে কিন্তু ছাত্রছাত্রীরা বিভ্রান্ত তো রয়েছেই, আরও বিভ্রান্তর দিকে চলে যাচ্ছে। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির একাধিক মামলা, তোমাদের বলতেও খারাপ লাগে যে এই দিন এই মামলা হবে, কারণ বারবার সেটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তারিখের পর তারিখ দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীরা বিভ্রান্তে তো রয়েছে আরও বিভ্রান্তের মধ্যে চলে যাচ্ছে। এই সমস্ত দিক থেকে কিন্তু এই মুহূর্তে রাজ্যে এ শিক্ষা ব্যবস্থার দিকেও প্রশ্ন উঠছে, সবার ক্ষেত্রে শিক্ষা সমান থাকা দরকার, যেখানে শিক্ষার বন্টন হচ্ছে, শিক্ষার ভিন্নতা দেখা দিচ্ছে, শিক্ষার পদ্ধতির ভিন্নতা দেখা দিচ্ছে, পরীক্ষার পদ্ধতির ভিন্নতা দেখা দিচ্ছে। বাদবাকি তোমাদের কী মতামত রয়েছে, তোমাদের কী বক্তব্য, তোমাদের কী মনে হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মতামত প্রদান করতে পারো।